হ্যালো, কে? মাসিমা, আমি আমি শর্বাণী বলছি। ও হ্যাঁ হ্যাঁ, শর্বাণী বলো, ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমার রেজিস্ট্রারের সাথে কথা হলো মাসিমা, উনি বললেন যে উনি 6টা নাগাদ চলে আসবেন। ও আচ্ছা আচ্ছা, তাই বলছিলাম আপনারা যদি সবাই 6টার একটু আগেই চলে আসতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ উনি আবার বলছিলেন এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার আছে ওনার। ঠিক আছে ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা ঠিক 6টার মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। এমন ভালো মালা এনেছিস না রে ভূত? হ্যাঁ দেখেছিস তো ভূত, বর্ধিমান আমার উপর বিশ্বাস আছে, কিন্তু তোদের? আরে আমি তোদের সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। বর্ধিমা দেখো তো এই মালাটা পছন্দ হয় কিনা। সুন্দর হয়েছে রে, দেখেছো? খুব সুন্দর হচ্ছে, নে দেখে দে। আচ্ছা প্রতিমা, বলছিলাম যে গায়ে হলুদটা তো হলো না, কিন্তু মালা বদল সিঁদুরদান এগুলো তো করতে হবে। হবে, সব হবে। তো বলছি তুই তুই মুকুট টোপর সব এনেছিস তো, মালা বদলের সময় কিন্তু সব কিছু পরিয়ে দিতে হবে, তখন আমার মাদ্রামি করিস নি তো? তোরা এমন করছিস যেন ফুলদের প্রথমবার বিয়ে হচ্ছে। চিন্তা করিস না, তোদের মনে না থাকলে ও তোদেরকে মনে করিয়ে দেবে। আচ্ছা লাভু, তুই কবে মানুষ হবি বলতো? বাড়ির কোনো আনন্দে তোর মুখে হাসি দেখি না, এইরকম পেট ভর্তি হিংসে রাখলে না একদিন পেট ফেটে মরবি, বুঝলি? ওর কথা ভেবে এখন আর কেউ মাথা ঘামাস না, বিয়েটা ভালোই ভালোই হয়ে যেতে দে। রেজিস্টার ঠিক সন্ধে 6টায় আসবেন, আর আমি নীলাদ্রির মাকে ফোন করে বলে দিয়েছি ওরা 6টার আগেই সবাই এসে যাবে। হ্যাঁ, হাতে যার যার কাজ আছে সব সেরে ফেল, আমি দেখি মাসিমণির ভোগ রান্নাটা হলো কিনা।